আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজ হলো শুক্রবার আর এখন বাজে 11:30। আর আলু ফুলকপির তরকারি আমি বসিয়ে এসেছি, একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। তো আজকে ভেবেছি যে আমি রান্নার কাজটা আগে কমপ্লিট করব, তারপরে ঘর ঝাড়া ঘর মোছাগুলো করব। আর আলু ফুলকপি তরকারি মানে হয়েই এসেছে, মানে সিদ্ধ হলেই হয়ে যাবে। আর তারপরে আমি মাছে বানাবো, ইলিশ মাছ বানাবো। আর ইলিশ মাছ কোনো ভাপে ঠাপে বানাবো না, জাস্ট একদম সিম্পল পাতলা ঝোল মিষ্টি কুমড় দিয়ে আর বেগুন দিয়ে বানাবো। ওটা আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে পাতলা ঝোলটা খেতে। তো চলো আগে আমি রান্নাবাড়ির কাজ কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। Thank you.
আর এখন বাজে সন্ধে 6:30, আর এখন আমি বানাবো স্ন্যাক্স বানাবো। আর আজকে আমার মেয়ে লাঞ্চ করেছে দুপুরবেলা খুব তাড়াতাড়ি, 12টার দিকে, 12:30টার মধ্যে ওর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। কারণটা ছিল যে ওর 2টার দিকে কম্পিউটার ক্লাস ছিল, তার জন্য লাঞ্চটা ওকে তাড়াতাড়ি করতে হয়েছে, আর এখন খিদা পেয়ে গেছে। তার জন্য আমি ভাবলাম যে কী করবো ভাবছিলাম যে কী করবো, আর ভাবলাম না ব্রেড আছে তো চলো স্যান্ডউইচই বানিয়ে দিই। তো এখন বানাবো আমি এগ স্যান্ডউইচ। তো চলো আগে আমি এগ স্যান্ডউইচ বানিয়ে নিই, তারপরে। আর আজকে স্যান্ডউইচটা আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর পেঁয়াজগুলো এই বোলের মধ্যে দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব ভেজ মেয়োনিজ দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি দিয়েই আমি ব্রেডের উপরে মিক্সচারটাকে ভালো করে দিয়ে দিব। দেওয়ার পর আমি এই ডিমগুলো দিয়ে দিব। কমপ্লিট করে এখন একটু বসেছি, আর আজকে প্রচণ্ড গরম লাগছে, পুরো আমি ঘেমে যাচ্ছি। আর রাত্রিবেলা সেই রকম কিছু আমার করার নেই, আলু ফুলকপি তরকারি অলরেডি আছে, আমি দুপুরে একবার একটু বেশি করে করে রেখেছিলাম আছে, আর বাস রুটি করব, হয়ে যাবে ডিনার। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই বাই।